বলছি আপনারা তো এই ভেলুপ্রমে যাবেন না, তো বলছি এই বাঁকুড়া স্টেশনে তো অনেকদিন যাতায়াত করছেন, এখন পরিষ্কার পরিচ্ছন্নতা বাঁকুড়ার কেমন লাগছে, এ নিয়ে আপনাদের কোনো মতামত নয় তো? ঠিক আছে, তাহলে আপনারা আসুন, আপনাদের যাত্রা শুভ হোক। আপনারা কোথায় যাবেন? আমরা যাবো ডাক্তার দেখাতে। বলছি এই ট্রেনটা এখন আপনার আগের তুলনায় পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন লাগছে? ভেরি গুড, সাবধানে যাবেন। আমি যাবো না, আমি থেকে। আচ্ছা, বলছি অনেকদিন থেকে তো বাঁকুড়া যাতায়াত করছেন, আগের তুলনায় বাঁকুড়া স্টেশনটা এখন কি পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে কি আপনার ভালো মনে হচ্ছে? অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, প্রথম থেকে এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনার কোনো সমস্যা বা মনে হচ্ছে যে না? সমস্যা নয়, আগের থেকে তো অনেক ভালো দেখছি, অনেক ডেভেলপমেন্ট করেছে স্টেশন, অনেক ভালো আছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরিষ্কার পরিচ্ছন্নতা এখন আগের তুলনায় কি আপনার কেমন মনে হচ্ছে? থ্যাংক ইউ। বাঁকুড়ায় বাড়ি? বাঁকুড়ার পাশে ভিডিও বাড়ি হচ্ছে কমলপুরে। এখন তো অনেকটা ভালো লাগছে, এর আগেও তো ছোট থেকে এখানে পড়াশোনা করেছি, এখানে সব করেছি, আগের চেয়ে অনেক ভালো, এখন অনেক ভালো, ডে বাই ডে রেলের তো অবশ্যই অবশ্যই সেটা এক বাক্যে স্বীকার করতে হবে, যতই যদি বিরোধী লোক হয় তাকেও স্বীকার করতে হবে, রেলের পরিষেবাটা অবশ্যই আগে এগুলোর মধ্যে কি ছিল। হ্যাঁ,